আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরোপে

فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الاخره نجعلها للذين لا يريدون علوا في الارض ولا فسادا وقال النبي صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحمه الله আজকের সভার সুযোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট ওলা মায়কে আমার সম্মুখে উপবিষ্ট বা বসে থাকা ইসলাম দরদে ভ্রাতৃবৃন্দ বহিরাগত অতিথিবৃন্দ পর্দার অন্তরালের মা এবং বোনেরা সমস্ত স্তুতি আরাধনা উপাসনা দাসত্ব গোলামী আনুগত্য একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ তালা সমগ্র বিশ্বের কর্তৃত্ব সার্বভৌমত্ব এবং যিনি সমগ্র জিনিসের কর্তৃত্ব সংস্থাপিত সেই নিয়ন্তা আল্লাহ আলমিনের আকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই শত সহস্র শান্তির ধারা বিবসিত হোক নবিকুল শিরোমণি করোনার মুক্ত প্রতীক দয়ার নাবি শেষ নবী মোহাম্মদ সাল্লাহামের ওপরে আল্লাহ আলাই আল্লাহরিক আলাই ভাই সকল আপনারা সকলে অবগত আমার বিষয়বস্তু সম্পর্কে অনেকদিন আগে থেকে অবগত আছেন আর এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বের আন্তর্জাতিক স্তরে বলাই বাহুল্য এই বিষয়ে গুরুত্ব হচ্ছে অপরিসীম কারণ মনে হচ্ছে যেন পৃথিবীতে শান্তি বলে কিছু নেই অশান্তির আগুন দাও দাও করে চলছে এখনো পরিস্থিতিতে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যদি আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করি ভাবে মেনে চলি তাহলে গোটা বিশ্ব জুড়ে শান্তি বিরাজিত হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ দুঃখের বিষয়ের বিষয় আজকে আমরা মুসলিমরা পবিত্র কোরআন অধ্যয়ন করি না পবিত্র কোরআন স্টাডি করি না যেই পবিত্র কোরআনে আল্লাহ তারা উল্লেখ করেছেন সুরাম মুহাম্মদ সূরা নাম্বার 47 আয়াত নাম্বার 24 আফালায়া tadabbarun alquran আমা আলা qulubina aqfalha তাদের অন্তর কি তালাবদ্ধ তাদের অন্তরে কি তালা লাগানো রয়েছে যে তারা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করে না স্টাডি করে না অধ্যয়ন করে না রিসার্চ করে না পবিত্র কোরান পড়াশোনা করে না কেন না তাদের অন্তরে তালা লেগে গেছে আল্লাহ বলছেন তাদের অন্তর কি তালাবদ্ধ তাদের অন্তরে কি তালা লাগানো রয়েছে যে তারা পবিত্র কোরআন নিয়ে গবেষণা করে না স্টাডি করে না অধ্যয়ন করে না আজকে যদি আমরা পবিত্র কোরআন অধ্যয়ন করতাম যদি স্টাডি করতাম তাহলে গোটা বিশ্ব জুড়ে যে শান্তি কি জিনিস আর অশান্তি কি জিনিস সন্ত্রাস কি জিনিস এটা একেবারে দিন এবং রাত্রির মতো পার্থক্য হয়ে যেত মূর্খ এবং মূর্খ এবং শিক্ষিতর মধ্যে মতো পার্থক্য হয়ে যেত তারপরে অনেক রকম উদাহরণ দেওয়া যায় আকাশ এবং পাতারের পার্থক্য হয়ে যেত যদি আমরা এই পবিত্র কোরআন অধ্যয়ন করতাম আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চলেছি এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ এতটাই তাৎপর্যপূর্ণ আমি সর্বদাই বলে থাকি যে পবিত্র কোরআন এমনই একটি গ্রন্থ পবিত্র কোরআন একটি গ্রন্থ এই গ্রন্থের মতো পবিত্র মতো পৃথিবীতে এমন কোন গ্রন্থ নেই এমন কোন ধর্মগ্রন্থ নেই এমন কোন লিখিত বই নেই এমন কোন বৈজ্ঞানিক বই নেই কাব্যিক নেই সাহিত্য নেই এমন কোন কাব্য নেই এমন কোন গ্রন্থ নেই বই নেই পৃথিবীতে যে পবিত্র কোরআনের থেকে সন্ত্রাসের বিরুদ্ধে অন্য কোন বই বলেছে পবিত্র কোরআন সন্ত্রাসের বিরুদ্ধে একাধিক জায়গা উল্লেখ করেছে তো আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে ইসলাম বনাম সন্ত্রাসবাদ আসুন আগে আমরা জেনে নি ইসলাম কি জিনিস তারপর যাব সন্ত্রাসের দিকে ইসলাম এই শব্দটি এসেছে মূল শব্দ সিলমুন থেকে যার অর্থ হলো শান্তি যার অর্থ হচ্ছে শান্তি সিলমুন মানে শান্তি

এই সমস্ত লোকেদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইসলামে কমপ্লিটলি গড়া পূর্ণাঙ্গভাবে ঢুকে যাও ওয়ালা তাততাবিউ খুতুআতিশ শাইতান তোমরা শয়তানের প্রধানকে অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউ মুবীন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই আজকে একটা ভালো করে লক্ষ্য করুন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমিকা আফফাহ হে ইমানদারগন তোমরা ইসলামে কমপ্লিটলি ঢুকে যাও সিলম অর্থাৎ ইসলাম সিলমুন থেকে ইসলাম ইসলাম শব্দের উৎপত্তি ইসলাম শব্দের থেকে তো আল্লাহ শান্তিতে পুরোপুরি ঢুকতে বলছেন শান্তি কেমন ভাবে আমরা যখন মশারি টাঙাই মশারি বুঝতে পারছেন তো মশারি যখন টাঙাই তখন ভালোভাবে ভাবে মশারিটাকে টাঙানোর পরে বিছানার ভিতরে ঢুকিয়ে দি এবং পুরোপুরি ঢুকে যায় যাতে করে মশাদে কামড়াতে না পারে তাই না মশাদে যাতে করে কামড়াতে না পারে এটা হচ্ছে শান্তি মশাদে কামড়ালে অশান্তি মশাদে কামড়ালে হচ্ছে অশান্তি আল্লাহ তালা বলছেন পুরোপুরি ঢুকে যাও ইসলামের মধ্যে পুরোপুরি দীক্ষিত হয়ে যাও তো আমরা যখন মশারে টাঙাই তখন খুব চালাক সামান্যত মশার কামড়ের ভয়ে মশা কামড়ে ফেলবে এই ভয়ে পুরোপুরি মশারির ভিতরে ঢুকে যায় যাতে করে মশা আমাদের দংশন না না করতে পারে পারে কামড়াতে ভালোভাবে মশারিকে তো হচ্ছে পরিপূর্ণ ভাবে ঢুকে যাওয়া আল্লাহ তারপরে বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না পদাঙ্ক অনুসরণ মানে ধুলোর রাস্তা যদি চলেন তাহলে পায়ের চিহ্ন পড়ে যায় বা পাদুকার চিহ্ন পড়ে যায় আর পায়ের চিহ্ন যখন পড়ে যাবে তো ধুলোর রাস্তায় চলতে চলতে সেই চিহ্নের উপরে পা রেখে হাঁটাকে বলা হয় ইত্তেবা করা তো আল্লাহ তারা বলছেন वला তাকত তাবিউ খুদওয়াতিশ শাইতান তুমরা শাইতানের প্রদাঙ্ক অনুসরণ করোনা কেন না ইন্নাহু লাকুম আদুউবুম মুবীন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা প্রকাশ্য শত্রু কেন বললেন প্রকাশ্য শত্রু এই জন্যই বললেন যা করে মানুষ শয়তান থেকে সফর কথা অবলম্বন করে শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু এই জন্যই আল্লাহ তারা বললেন যাতে করে মানুষ শয়তান থেকে সতর্কতা অবলম্বন করে শয়তান থেকে বেঁচে চলে শয়তান থেকে পরহেজ করে দুঃখের বিষয় পরিিতাপের বিষয় আজকে আমরা অধিকাংশই শয়তানের অনুসারী হয়ে গিয়েছি আল্লাহ তালাকে বাদ দিয়ে আল্লাহ তালাকে বাদ দিয়ে শয়তানের অনুসারী হয়ে গিয়েছি তো এই আয় আমরা পেলাম সিল্মন শব্দটি যার অর্থ হলো শান্তি বা ইসলামের মূল শব্দ যেটা সিলমন আমরা যখন প্রথমে কাউকে কারো সঙ্গে দেখা করি বা কথা বলি তখন কি করি সালাম দি আলাইকুম এর অর্থ হলো কি আপনার আল্লাহ রহমাত শান্তি রহমত কৃপা করুণা দয়া বর্ষিত হোক তাহলে আমি যখন কথা বলা শুরু করছি প্রথমেই আমি শান্তি কামনা করছি অশান্তি নয় নবী সাল্লাম বলছেন আসসালামে ক্ববল কালাম কালামের আগে সালাম سلسلہ সহিহ হাদিস নাম্বার 116 মানবাদ বিল কালাম ক্ববল আসসালাম ফালাত গযীবু যে ব্যক্তি কালামের আগে সালাম সালামের আগে কালাম করে অর্থাৎ সালাম দেওয়ার পূর্বে কথা বলে তার উত্তর দিও না তো যাই এই শান্তির কত গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন অনেক আয়াত এবং হাদিস রয়েছে যেগুলো দিয়ে আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ প্রমাণ করব ইসলাম কতটা শান্তি চাই এবং ইসলাম অশান্তি থেকে সন্ত্রাস থেকে কত দূরে মোটামুটি ভাবে আমরা বুঝলাম শান্তি কি জিনিস আর এর বিপরীত বনাম সন্ত্রাস সন্ত্রাস এই শব্দটা আমি হচ্ছে ফাসাদ ফাসিন দাল ফাসাদ মূল শব্দ এই শব্দটি পবিত্র কোরআনে একাধিক জায়গা উল্লেখিত হয়েছে একাধিক জায়গা উল্লেখিত হয়েছে আর সন্ত্রাসবাদীর আরবি আল্লাহ তালা ওখানে উল্লেখ করে দিয়েছেন মুফসিদ বা মুফসিদিন সন্ত্রাসবাদী ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই যেমন আমি পবিত্র কোরআন সুরতুল আরব নম্বর সাত আয়াত নম্বর তিরাশি আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম উক্ত আহেত আল্লাহ দ্বারা বলছেন তিলকাতদারুল আদুল না জা আলু হালিল্লাহ দিন আ লা ইউরিদু না অনুগন ফিল আর্দিওয়ালা ফাসাদা তিলকাৎদ্বার অর্থাৎ এই ঘর মানে আল্লাহ দ্বারা সম্বোধন করে বলছেন মানে জান্নাতের দিকে সম্বোধন করে বলছেন এই ঘর না জা আলু হালিল্লা আমি তাদের জন্যই তৈরি করেছি তাদের জন্যই বানিয়েছি যারা ইচ্ছা পোষণ করে না যারা মনের মনের মধ্যে কামনাও করে না যারা নিহত করে না করে না ইচ্ছা পোষণ করে না সেই সমস্ত লোকেদের যারা মনের মধ্যে ইচ্ছা পোষণ করে না কিসের পৃথিবীতে বাড়াবাড়ি করার অলা ফাসাদা এবং সন্ত্রাস সৃষ্টি করার যারা মনের মধ্যে অশান্তি বাড়াবাড়ি বিশৃঙ্খলা করা করা কথা করা ভূর কথা এগুলোর ইচ্ছা পোষণই করে না মনস্থই করে না এই সমস্ত লোকেদের জন্য আল্লাহ দ্বারা বললেন জান্নাত রয়েছে সূরাতুল আরাফ নম্বর 7 আয়াত নম্বর 83 সূরাতুল আরাফ নম্বর 7 আয়াত নম্বর 77 আল্লাহ দ্বারা বলছেন ওয়ালা তাবগিল আল্লা বলছেন পৃথিবীতে অন্ত্রাস করিও না চিন্তাই করোনা পৃথিবীতে অশান্তি সন্ত্রাস সৃষ্টি করার সন্ত্রাস তৈরি করার সংকল্প করিও না চিন্তা ভাবনাই করিও না ইন আল্লাহ রাই হেবুল নিশ্চয় আল্লাহ তারা সন্ত্রাসীদেরকে পছন্দ করেন না কথা বুঝতে পেরেছেন নিশ্চয় আল্লাহ তারা সন্ত্রাসীদেরকে পছন্দ করেন না এই কথা আল্লাহ তারা বললেন পবিত্র কোরআনে তারপরে আরো অনেক আয়ত রয়েছে সুরতুল মা সোয়া নম্বর পাঁচ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ তারা বলছেন ইন্দামা জাজা উল্লাদিন আইহুহা রিবুন আল্লাহ রসুল আহু ويسعون في الارض فَسَادًا ان يقتلوا او يصلبوا او تقطع ايديهم وارجلهم من خلاف صراحة. او ينفوا من الارض ذلك لهم خزر في الدنيا ولهم في الاخره في الاخره عذاب عظيم يا يا إيجا يا, يا, يا. يا. يا سورة المائدة سورة অবাক হয়ে যাবেন হতবাম্ব হয়ে যাবেন সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আল্লাহ তারা যেই শাস্তি নির্ধারণ করে দিয়েছেন পৃথিবীর কোন সংবিধান আমার জানা নেই পৃথিবীর মতো সবচেয়ে ভা বড় সংবিধান বৃহত্তম সংবিধান হচ্ছে আমাদের ভারতবর্ষ সংবিধান এবং সবচেয়ে ভালো সংবিধান ভারতবর্ষ সংবিধান হবে পৃথিবীর কোনো সংবিধান কোথাও এরকম শাস্তির উল্লেখ পাওয়া যায় না আমার জানা মতে থাকতে পারে আমার জানা মতে নেই আমার জানা নেই নিশ্চয় যারা আল্লাহ এবং তার ইচ্ছা পোষণ করে বা যারা যুদ্ধ করে তাদের পরিণাম হলো তাদের পরিণাম আল্লাহ বলছেন এবং যারা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করে এবং পৃথিবীতে যারা সন্ত্রাস সৃষ্টি করে বাড়ায় তাদের ব্যাপারে আল্লাহ তারা বলছেন তাদেরকে হত্যা করা হবে কিংবা ফাঁসি দেওয়া হবে এক নম্বর শাস্তি হচ্ছে তাদের হয় তাদেরকে ফাঁসি হত্যা করা হবে আই নু কিংবা তাদেরকে ফাঁসি দেওয়া হবে আউ ইউ মিনাল আর্জ কিংবা পৃথিবী থেকে তাদেরকে বিতারণ করে দেওয়া হবে হয় তাদেরকে হত্যা করতে হবে সন্ত্রাসবাদীকে হয় তাদেরকে फांसी দিতে হবে নতুবা তাদেরকে পৃথিবী থেকে বিতারণ করে তাড়িয়ে দিতে হবে আও ইনসাউ মিনাল আরত দা লিগান হামখিজুন ফিল ফিদunia পৃথিবীর জন্য langchainadayak শাস্তি পৃথিবীর শাস্তি এটা ওলাহুম ফিল আখিরাত আযাবুন আযীম এবং আখেরাতে রয়েছে কঠোরতম শাস্তি মহা আজাব বড় ধরনের আজাব সেটা হচ্ছে জাহান সেই জাহান নামের শাস্তি আল্লাহ তারা আখেরাতে রেখেছেন দুনিয়ার শাস্তি হলো তাকে হয় হত্যা করতে হবে সেই সন্ত্রাসবাদীকে নতুবা তাকে ফাঁসি দিতে হবে নতুবা তাকে পৃথিবী থেকে বিতরণ করে দিতে হবে শুধু ভারতবর্ষ থেকে নয় শুধু আমেরিকা থেকে নয় ইংল্যান্ড থেকে নয় লন্ডন থেকে নয় জাপান থেকে নয় জার্মান থেকে নয় পৃথিবী থেকে তাকে বের করে দিতে হবে একথা আল্লাহ তারা বলছেন সন্ত্রাসবাদী শাস্তি আর আখেরাত হচ্ছে তো আখেরাত সেই মহা আজাব জাহান নাম জাহান নাম কি জিনিস আজকে আমাদের মধ্যে একটা জিনিস ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে ভুল ধারণা হচ্ছে এই যারে জাহান নাম তো জাহান নাম কি হয়েছে মরবো তখন দেখা যাবে মরবো তখন দেখা যাবে কোনো অসুবিধা নেই এই কথা বলে তারা চালিয়ে দেন কিন্তু জাহান নাম কি জিনিস এই বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাম বলেছেন হাদিসটি সহি মুসলিম উল্লেখিত হয়েছে নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি পৃথিবীতে সব চাইতে দুঃখে কষ্ট জীবন যাপন করেছিল সব থেকে যেই ব্যক্তি দুঃখে কষ্ট জীবন যাপন করেছিল সব থেকে অসহায় ব্যক্তি দুঃস্থ ব্যক্তি গরিব ব্যক্তি সব থেকে যার যেই ব্যক্তি কষ্ট পেয়েছিল পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে আদম আলাহ সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত এবং পর্যন্ত অদ্যাবতি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন আছেন এবং আসবেন তোর মধ্যে যেই ব্যক্তি সব থেকে বেশি কষ্ট পেয়েছেন সেই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের ঢুকিয়েই বের করে নেবেন ঢুকানোর বের করার পরে আল্লাহ তালা বলবেন যে বান্দা তুমি কি কখনো জীবনে কষ্ট পেয়েছ কষ্ট কি জিনিস এটা বুঝেছো দেখেছো জানো সেই বান্দা বলবে আল্লাহ কষ্টবার কি জিনিস মানে জান্নাত থেকে আল্লাহ তালা জান্নাতের ঢুকার পরে বের করে দেবেন তাকে ঢুকিয়ে বের করে দেবেন তারপরে জিজ্ঞেস করবেন যে আচ্ছা তুমি জীবনে কখনো কষ্ট পেয়েছো কষ্ট কি জিনিস আমি কষ্ট কিছুই কিছুই কষ্ট কি জিনিস আমি এই হচ্ছে জান্নাত আর জাহান্নাম কি জিনিস পৃথিবীতে যত লোক এসেছে আছে এবং আসবে এদের মধ্যে সব চাইতে যিনি প্রতিপত্তিশালী সব চাইতে যিনি বিরাজ জীবন জীবনযাপনকারী সেই ব্যক্তিকে আল্লাহ তারা একবার জাহান নামে ডুবিয়ে উঠে নেবেন জাহান নামে ডুবিয়ে তারপর সেই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা তুমি কখনো জীবনে শান্তি পেয়েছিলে শান্তি কি জিনিস তুমি কি পেয়েছিলে এই প্রশ্ন করা হবে তখন সেই ব্যক্তি বলবেন আল্লাহ শান্তি আবার কি জিনিস শান্তি কি জিনিস আমি না মানে জাহান্নামে নামে আল্লাহ তালা একবার ডুবিয়েই উঠিয়ে নেবেন এর ফলে শান্তি জীবনে চিরতরে ভুলে যাবে মানে শান্তি কি জিনিস আর মনে থাকবে না তো সন্ত্রাসবাদীর শাস্তি হচ্ছে জাহান নাম দুনিয়ার শাস্তি কি হত্যা না হলে ফাঁসিয়ে না হলো পৃথিবী থেকে বিতরণ এই হচ্ছে পবিত্র কোরআন সুরাতুল মাহিদা শোনা নম্বর পাঁচ আয়াত নম্বর তেত্রিশ সুরাতুল মাহিদা শোনা নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ আল্লাহ তারা বলছেন আল্লা ومن احياها فكانما حي الناس جميعا কোন ব্যক্তি যদি বিনা কারণে কোন একটা মানুষকে হত্যা করে এখানে মানুষের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নাস এখানে মুসলিম কিংবা মুমিন বলে উল্লেখ করেননি মুসলিম কিংবা মুমিন বলে উল্লেখ করেননি পৃথিবীর যে কোনো মানুষকে হোক সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম জৈন নাসারা ইহুদি যে কোন ধরনের যে কোন সম্প্রদায়ের মানুষ হোক না কেন যে কোনো ব্যক্তিকে কেউ যদি বিনা কারণে হত্যা করে আল্লাহ তারা বলছেন ফাকে আন্না মা কত রান্না আসা সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করলো সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করলো এবং যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচালো যে কোনো মানুষের জীবন বাঁচালো সে যেন গোটা বিশ্বের মানুষের জীবন বাঁচালো মানুষের কত মূল্য জানেন আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি হাসান তিন আয়াত নাম্বার 4 আল্লাহ বলছেন আমি মানব দিকে পৃথিবীর মধ্যে যত সৃষ্টিগুল আছে সমস্ত সৃষ্টিগুলের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ এবং সর্বসেরা করে সৃষ্টি করেছি সর্বসেরা সৃষ্টিকে হত্যা করা কিভাবে যাবে যদি আমি আলোচনা যেগুলো করব সেই সমস্ত জিনিসগুলোকে যদি ইসলাম পারমিশন না আদায় হত্যা করা নবী সাল্লাম নাহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আন কাতলিন নামলা নবী সাল্লাহ সাল্লাম পিপড়া মাত্র নিষেধ করেছেন সাহিয়াবিরাও হাদিস নম্বর চার হাজার তিনশো সাতাশি পিপড়া মাত্র নিষেধ করেছেন মানুষ তো মানুষ সামান্যতম একটা পিপিলিকা এই পিপিলিকাকে মাত্র আল্লাহ তালা নিষেধ করেছেন সামান্যতম একটা পিপড়াকে মারতে নিষেধ অবাক কাণ্ড আশ্চর্য ব্যাপার ইসলাম কতটা প্রাণের গুরুত্ব দেয় মূল্য দেয় নবী সালাম এই জন্য বলছেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 6013 সহি মুসলিম হাদিস নাম্বার 2319 নবী সালাম বলছেন মান লা ইরহামিন নাসা লা ইরহামুহুল্লাহ যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না যে ব্যক্তি মানুষের উপর অনুগ্রহ করে না দয়া করে না আল্লাহ তাআলা তার উপরে দয়া করেন না অনুগ্রহ করেন না হাদিস সর্বসম্মতিক্রমে সহী পৃথিবীর কোন মানুষ কোন বিদ্বান কোন মহাদিসে না কেউ জয় বলে আখ্যাইদে করেননি জয়ী বলেননি সকলে সহিবুর আখ্যায়দে করেছেন সেইবুখাল এহাদিস নম্বর ছয় হাজার তেরো শোহী হাদিস হম তেইশশো উনিশ তো না কি বললেন মাল্লা মিয়ার হামিদ নাসা লা এর যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না আল্লাহ তার উপরে দয়া করেন না এখানে মানুষ বলে আল্লাহ তার আখ্যাইদে করেছেন শুধু মুসলিম বলে নয় শুধু হিন্দু বলে নয় খ্রিস্টান বলে নয় বৌদ্ধ বলে নয় জৈন বলে নয় পৃথিবীর যে যে কোনো কোনো মানুষ মানুষ মানুষের যদি অনুগ্রহ না করে দয়া করে তারপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তালা তার উপরে দয়া করেন না অনুগ্রহ করেন না আল্লাহ দয়া করেন না অনুগ্রহ করেন না অনেক আঁত রয়েছে অনেক হাদিস রয়েছে ইসলামে যে কতটা গুরুত্ব হয়েছে প্রথমেই বলে দি ইসলাম তো অবশ্যই কথা বলে শান্তির বার্তা পৃথিবীতে পৌঁছাতে চায় আর ইসলাম সর্বদাই শান্তি বলছেন হাদিস নম্বর আট হাজার আটশো চুরাশি নবী বলছেন মুসলিম মুসলিম হল সেই ব্যক্তি মান সালি মান না যার থেকে লোকেরা নিরাপদ থাকে লোকেরা নিরাপদ থাকে হাত এবং মুখ থেকে মানে হাত এবং মুখ থেকে কষ্ট পায় না কোন মানুষ এখানে না শব্দ উল্লেখিত হয়েছে আর এই সানাদটি হচ্ছে সহী আল্লাহমা শেখ সুয়াইবালা রনাউদ রহিমা উল্লাহ বলেন কৃষ্ণাদু অভিযুদ্ধ এর সনাদ হচ্ছে শক্তিশালী আর সহি মুসলিমে আছে যেটা আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিল লিসানি ওয়া আদি মুসলিম সাই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলিমরা নিরাপদ থাকে এটা হচ্ছে মুসলিমের সংজ্ঞা আর নবীর সংজ্ঞা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত আছে সিলসিলা সাইয়া হাদিস নাম্বার 549 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল মুমিনু মান আমিনাহুন আল আমুয়া রিহিবান ফুসহিম মোমেন সেই ব্যক্তি যার থেকে লোকেরা নিরাপদ থাকে লোকেরা না শব্দ তারা উল্লেখ করে নবী নবী সরসলাম উল্লেখ করেছেন লোক এখানে যে কোনো লোক আলা আমুয়ার রহিমফুসিম তার মাল ধন ধন সম্পদ দৌল এবং তার আত্তা বা তার বডি সেই লোকটাও নিরাপদ থাকে সেই হচ্ছে মোমেন যার যার থেকে মানে যার কাছ থেকে একজন মমি একজন ব্যক্তি সম্পদের দিক থেকে এবং তার জীবনের দিক থেকে নিরাপদ থাকে সে হচ্ছে মমিন মমিনের সঙ্গে আপনাকে একটি হাদিস শোনাই মানুষ মারা তো মানুষ মারা মানুষ মারা কত বড় অপরাধ ওটা তো অনেক দূরের কথা সামান্যতম একটা কুকুরের জীবন বাঁচানোর ফলেও একজন ব্যক্তিকে আল্লাহ তারা জান্নাত দিচ্ছেন এই ব্যাপারে হাদিস রয়েছে সহিহুল বুখারী হাদিস নাম্বার 2193 ফাতুল বারী হাদিস নাম্বার 2234 নবী সাল্লাল্লাহু বলছেন যে আমাদের মধ্যে এক ব্যক্তি ছিল সে রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে সে খুবই তৃষ্ণার্ত বিপাশার্ত ছিল এমন পরিস্থিতিতে একটি পুকুর পেল সেই পুকুরে নামার পরে পানি পান করলো পানি পান করার পরে উঠে দেখছে তো একটি কুকুর কাল বৈয়া এল হাসু মানে কুকুরটি হাঁপাচ্ছে জিভ বের করে হাঁপাচ্ছে এবং অয়া কুরুষ সারা এবং সে মাটি চাটছে মানে এত সে তৃষ্ণা পেয়েছে কুকুরটি এত তৃষ্ণা পেয়েছে সেই তৃষ্ণার ফলে মাটি চাটছে সেই ব্যক্তি ভাবলেন যে আমাকেও অনুরূপ পিপাসা যেরকম লেগেছিল কুকুরটাকেও সেই এরকম পিপাসা লেগেছে তিনি কি করলেন আবার পুকুরে নামলেন নামার পরে মোজা খুললেন মোজা খুলে সেই মোজাতে পানি ভরলেন পানি ভরার পরে পানি ভরার পরে মুখে নিয়ে নিলেন ফ্যামেলা হে হে তার মোজাটাকে হে তার মোজাটাকে সেই মোজাতে পানি ভরার পরে চামড়ার মোজা ছিল এই কাপড়ের মোজা নয় পানি ভরার পরে মুখে নিয়ে নিলেন যাতে একটু উঠতে সুবিধা হয় তারপরে কুকুরটাকে পানি পান করালেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং সেই ব্যক্তিকে জান্নাত দিলেন মানে জান্নাতি বলে ঘোষণা ঘোষণা করলেন নবী তাকে বলে করা হয়েছে একজন ব্যক্তি যদি একটা কুকুরের জীবন বাঁচানোর পর জান্নাতে যেতে পারেন তাহলে কোন মানুষকে মারার পরে কেউ কি জান্নাতে যেতে পারে হোক সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন না সারা ইহুদি মুসলিম যে কেউ হোক না কেন কোন ধর্মগ্রন্থে কোন বইয়ে লেখারে আজ পর্যন্ত যে কোন ব্যক্তি মানুষ মেরে জানাতে যেতে পারবে অসম্ভব কখনো কেউ কাউকে মেরে জানাতে যেতে পারবে না এটা ইসলাম এটা হচ্ছে ইসলাম আর একটি হাদিস নিন সাহিউল সাহি মুসলিম হাদিস নম্বর ছাব্বিশশো উনিশ ইমারাতুন একটি মেয়েকে শাস্তি দেওয়া হয়েছিল এই জন্যই সেই মেয়ে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল হ্যাঁ আমাত হা তাকে বেঁধে রেখেছিল অলা শারিবা তাহা সেই মেয়েটি বিড়ালটাকে বেঁধে রেখেছিল কিন্তু সেই বিড়ালটাকে খেতেও দেয়নি পানিও দেয়নি পান করতেও দেয়নি যদি সেই মেয়েটা বিড়ালটাকে ছেড়ে দিতে তাহলে তাই ফুল খসা আসিল আর্চ পৃথিবীর ক্রীড়া পাকড় এসব ঘাস টাস পোকামাকড় খেয়ে সে বেঁচে বেঁচে থাকতো কিন্তু সে ছাড়েনি শেষ পর্যায়ে সেই বিড়ালটি মারা গিয়েছিল এই জন্য ওই মেয়েটি জাহান নামে গিয়েছে সামান্যতম একটি বিড়ালকে মারার কারণে সামান্যতম একটি বিড়ালকে মারার কারণে সেই মেয়েটিকে জাহান নামে যেতে হয়েছে সামান্যতম একটি বিড়াল আশ্চর্য বাবা সামান্যতম একটি বিড়াল বিড়ালকে তো মেরে ফেলেনি হত্যা করেনি খেতে দেয়নি আর পান করতে দেয়নি এই জন্য তাকে জাহান নামে যেতে হয়েছে সামান্য একটা বিড়ালকে না খাওয়ার কারণে পানি না দেওয়ার কারণে যদি তার মৃত্যু হয় তাহলে একজন মানুষকে কোনো ব্যক্তি খুন করে মেরে মানুষকে কষ্ট দিকে জানাতে যেতে পারে এই হচ্ছে ইসলাম এই হচ্ছে ইসলাম আরো একটি ঘটনা হুযায়ফা আল তিনি বর্ণনা করছেন যে আমি এই হাদিসটি রয়েছে আজ যুহুদুর রাকাইক হাদিস নাম্বার 561 এবং সুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নাম্বার 3448 হাদিস সহীহ সূত্রে প্রমাণিত হোজাই আল আদাবি তিনি বর্ণনা করছেন যা আমি একদা ইয়ার মুখের মুখে গেলাম সেখানে আমার চাচা ভাইকে অনুসন্ধান করার জন্য গেলাম গিয়ে দেখি তারা সকলেই পড়ে আছে আমার কাছে পানি ছিল এতটা পানি নয় একবার একেবারে এর চাইতে কম হবে মানে তিনি বর্ণনা করছেন হয়তো একজনের মুখ দেওয়া হবে মুখ কিংবা কিংবা পান করা হবে একটা ব্যক্তির শুধুমাত্র আমি যখন আমার চাচাতো ভাইকে পানি দিতে গেলাম পানি যখন দিতে গেলাম এখানে পরিস্থিতিতে অন্য একজন পাশ থেকে বলছে আহ পানি পানি পিপাসায় কাতর তৃষ্ণার্থ অবস্থায় কাতর হয়ে আছে এখানে পরিস্থিতিতে আমার চাচাতো ভাই বলছে ইউ সিরুনা আর আনফুসিহিন মানে নিজের থেকে অন্যকে প্রাধান্য দেওয়া আমি মরছি মরি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার ভাই পাশে মারা যাচ্ছেন তাকে গিয়ে আগে পানি দাও তুমি তার দিকে যাও তাকে পানি দাও আমি যখন তার কাছে গেলাম পাশ থেকে আরো একজন বলছেন যে আমাকে পানি দাও আহ আহ পানি পানি এইভাবে যখন আত্মনাদ করছেন চিৎকার করছেন এখানে পরিস্থিতিতে যাকে আমি পানি দিতে গিয়েছিলাম তিনি বললেন আমাকে নয় তাকে আগে দাও তার হয়তো বেশি প্রয়োজন শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আমি যখন আমি ফিরে এলাম আমার চাচাতো ভাইয়ের কাছে সেও মরে পড়ে আছে একে একে সকলকে দেখছি সকলেই মরে পড়ে আছে সকলেই মরে পড়ে আছে কেউ নেই এই হচ্ছে ইসলাম নিজে মরে যাচ্ছেন তারপরেও অপরকে পানি দেওয়ার জন্য বলছেন নিজে মরে যাচ্ছেন তারপরেও অন্যকে পানি দেওয়ার জন্য হচ্ছে বলছেন দুঃখের বিষয় পরিতাপের বিষয় হলো এটা এই হাদিস থেকে আমি একটা জিনিস বলতে পারি আজই গোটা বিশ্ব জুড়ে বিশেষ করে ভারতবর্ষের মাটিতে আপনাদের আসামে আছে কিনা জানি না আমাদের পশ্চিমবঙ্গে এরকম হয় আর নামাজ পড়ে নামাজ পড়ানোর পরে যখন বাতাসা বিতরণ হয় বাতাসা বাতাসা বলছেন মিষ্টি বা বাতাসা তখন কাড়াকাড়ি শুরু করে নাওয়ার জন্য সামান্য বাতাসা সামান্য বাতাসা নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দেয় দুঃখের বিষয় পরিতাপের বিষয় যেখানে যিনি বিতরণ করেন শেষ পর্যায়ে তিনি ছুড়ে ফেলে দেন আজকে কি আমাদের এই চরিত্র হওয়া উচিত ছিল আমাদের চরিত্র যদি তারা তোমাদের মতো ইমান নিয়ে আসে তাহলে হৃদয়ত প্রাপ্ত এই কথা আল্লাহ তারা পবিত্র কোরআন ভাষায় উল্লেখ করেছেন যদি তারা তোমাদের মতো ইমান নিয়ে আসে তোমাদের বলতে সাহাবিদের মতো ইমান সাহাবিদের মতো যদি ইমান নিয়ে আসি অর্থাৎ আমরা যদি তাদের মতো ইমান নিয়ে আসি ফাঁকা দাও তাহলে তারা হেদায়ত প্রাপ্ত এই কথা আল্লাহ বলছেন অতএব আমাদের ইমান তাদের মতো নয় আরো একটি হাদিস নিয়ে নিন মানুষকে কষ্ট দেওয়া জীবজন্তুকে কষ্ট দেওয়া জায়েজ নেই বৈধ নেই সেখানে মানুষকে কষ্ট দেওয়া কিভাবে যেতে পারে জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিবেকানন্দ ঠিকই বলেছিলেন মানুষ যে যেকোনো জীবকে কোনো ব্যক্তি যদি ভালোবাসে তাহলে পক্ষে সে আল্লাহকেই ভালোবাসে আল্লাহ তাআলারই সে উপাসনা করে অর্থাৎ এটা হচ্ছে সাদাকা এটা হচ্ছে সাদকা মানুষ তো মানুষ পৃথিবীর যে কোনো মানুষ বা জীবজন্তুকে ভালোবাসা হচ্ছে সাদাকা এবারে হাদিস রয়েছে আরো একটি হাদিস চলুন যে হাদিস থেকে কি প্রমাণিত হচ্ছে ইসলাম মানুষকে কষ্ট দেওয়া থেকে কতটা বাধা প্রদান করে মানুষকে কষ্ট দেওয়া থেকে কতটা বাধা প্রদান করে এই হাদিস ছিলি হাদিস নাম্বার আটশো থেকে ছাবান্ন সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশো ছাবান্ন ইর জামে সাকিব হাদিস নাম্বার সাত হাজার উনআশি নাসাই হাদিস নাম্বার সাতশো সাত নবী সরাল্লাম বলছেন ম্যান আকার মিনা শাজার আই মিনা ফর বা সরি ফলা না মাসজিদিনা ওলা মিউসাল্লেমে আনা যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং রসুন খেলোক সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে আমাদের সঙ্গে নামাজও না পড়ে কে বলছেন মহম্মদ সাল্লাহসাল্লাম যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং রসুন খেলক সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে আমাদের সঙ্গে নামাজও না পড়ে এথা কেননা ইয়াতাজ্জাল তাদাজ্জাল मलाइका মিম্মা ইয়া তা'জ্জাবানু আদম কেন না ফেরেশতা কষ্ট পায় ফেরেশতা কষ্ট পায় সেই জিনিসে যাতে মানুষ কষ্ট পায় ফেরেশতা কষ্ট পায় সেই জিনিসে যাতে মানুষ কষ্ট পায় মানুষ কষ্ট পেলে ফেরেশতারা কষ্ট পায় এজন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আকালা মিনাশ শজারা আই মিনাস সামিয়াল বাসালি ফালা ইগরিবান্না মসজিদিনা ওয়ালা মুসাল্লিয়া যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং রসুন খেলো সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে আমাদের সঙ্গে নামাজও না পড়ে কি বলছেন কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়া কি হারাম যে কি বলছেন ভাইরা কাঁচা পেঁয়াজ এবং রসুন কি হারাম যে অবশ্যই নয় নির্দিষ্টে হালাল নিঃসন্দেহে হালাল এবার আপনারা জানেন বিড়ি সিগারেট গুল জর্দা হাজার এগুলো হালাল না হারাম আপনারা জানেন কাঁচা পেঁয়াজ এবং রসুন রসুন হালাল হওয়া সত্ত্বেও যদি খেয়ে না যাওয়া যায় তাহলে বিড়ি সিগারেট গুল জর্দা এগুলো খেয়ে কিভাবে যাওয়া যেতে পারে নবী পারেন বলছেন ফেরেসটা কষ্ট পায় যে জিনিসে মানুষ কষ্ট পায় এই কথা নবী বললেন এর দেওয়া কি না নামাজ থেকেও মসজিদ থেকেও নবী ইসালাম দূরে থাকতে বলছেন অন্য হাদিস আছে তুমি বাড়িতে বসে থাকো তুমি বাড়িতে বসে থাকো মানুষ কষ্ট পাবে মানুষ যদি কষ্ট সামান্য পেঁয়াজ সামান্য পেঁয়াজের গন্ধ মানুষ কষ্ট পাচ্ছে বলে ফেরেস্তা কষ্ট পাচ্ছে কষ্ট দেওয়া যদি ইসলামে যায় না হয় তাহলে ইসলাম কখনো সাপোর্ট করতে পারে কোনো মানুষকে হত্যা করা ইসলাম কখনো সাপোর্ট করতে পারে অনুমোদন দিতে পারে অসম্ভব ইম্পসিবল অসম্ভব এটা হতে পারে না আরো দেখুন নবী সালামের চরিত্র নবী সালামের আদর্শ কেমন ছিল আনাসবিন মালিক রাজি আল্লাহ বলছেন

নবালাহ্লাম নবীলাম তাকে ডাকলেন ডাকার পরে কি বলছেন জানেন তাকে চড় মারেননি জুতো পিঠা করেননি তাকে ধমক দেননি তিনি বলেছিলেন এটা হচ্ছে মসজিদ এটা আল্লাহ জায়গা পবিত্র কোরআনদের জায়গা এবং এটা জিগিরাজগারের জায়গা এখানে নোংরা ফেরার নোংরার জায়গা নয় পায়খানা পেচ্ছাবের জায়গা নয় এ কথা নবী সাল্লাহাম বুঝালেন ভালোভাবে এই হচ্ছে ইসলাম এই হচ্ছে ইসলাম নবী সাল্লাম ভালোভাবে তাকে বুঝিয়ে দিলেন ভালোভাবে তাকে বুঝিয়ে দিলেন এটা তিনি তাকে মারলেন না বোকাছ করলেন না এই হচ্ছে আদর্শ আর আল্লাহিত সাত নম্বর একুশে হাসানা অবশ্যই মোহাম্মদাম হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম মডেল ফর্মা তিনি হচ্ছেন ফর্মা উত্তম আদর্শ মোহাম্মদ হচ্ছেন ফর্মা আল্লাহ তারা বলেন সূরা রামজান 21 নম্বর 7 নম্বর 107 ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু হচ্ছেন গোটা বিশ্বের করুণার মুক্ত প্রতীক গোটা বিশ্বের নবী দয়ার নবী শেষ নবী কৃপার নবী অনুগ্রহের নবী তার ব্যাপারে আল্লাহ তারা বলেন লিউতালাহুম ওয়া লা ইয়াকুনু তাফাদুন গালিজান কাল লা তাফদ্দু মিন হাউলিক মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি তাদের জন্য নরম হৃদয় হৃদয় হন আপনি তাদের জন্য নরম হৃদয় হন যদি আপনি কঠোর হৃদয় হন শক্ত মনের হন তাহলে আপনার কাছ থেকে লোকেরা চলে যাবে আপনার কাছ থেকে লোকেরা চলে যাবে এই কথা আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামকে বলছেন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামকে এই কথা বলছেন কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী হওয়ার পরেও আমাদের মধ্যে সেই আদর্শ বিদ্যমান নয় আরো একটি হাদিস নিয়ে নিন নবী ইসলাম বলছেন ইমাতুল আদা আনি তরিক ইমা ইমাতুল আদা আনি তরিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়েদা দেওয়া হচ্ছে কি ইমানের অঙ্গ সেই মুসলিম হাদিস নম্বর একশো বাহান্ন সেই উলবুখারী হাদিস নম্বর নয় নবী বললেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়েদা দেওয়া হচ্ছে ইমানের অঙ্গ কেবল একটা কথা মুহাম্মদ সাল্লাম মুহাম্মদ সাল্লাম কেন অনুসরণীয় ব্যক্তি কেন অনুসরণীয় ব্যক্তি আচ্ছা রাস্তা দিকে শুধু মুসলিমরা চলে কি বলছেন রাস্তা দিকে শুধু মুসলিমরা চলে রাস্তা দিয়ে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা ইহুদি সমস্ত সম্প্রদায়ের মানুষ চলে আর নবী কি বললেন ইমা ততুল আদানি তরিক অল্হে শরলা কবিরা ইমান ওখানে লেখাও আছে ওই যে হাদিসটা পাঁচশো ছাপান্ন নম্বর হাদিস মুসলিমের ইমানের ইমান পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস শহীদ মুসলিম তো আল্লাহ তারা বললেন বললেন কি যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াটাও হচ্ছে ইমানের অঙ্গ আর এটা সাদাকা অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাস্তাতে যে কোনো ব্যক্তি থাকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে কোনো লোক চলে তাহলে রাস্তা থেকে কষ্ট যাতে করে কোনো ব্যক্তি না পায় মানুষ যাতে করে কষ্ট না পায় রাস্তাতে যাতে করে কষ্ট না পায় তুমি কষ্ট দেওয়া দূরের কথা কষ্ট দেওয়া দূরের কথা কষ্ট যাতে করে একেবারেই না পায় বললেন এই রাস্তা থেকে কাঁটা হোক বা যে কোনো জিনিস কষ্টদায়ক সরিয়ে ফেলতে বললেন মোহাম্মদ আর এই জন্য তো মোহাম্মদ হচ্ছেন এক নম্বর অনুসরণীয় ব্যক্তি মাইকেল এই ছাট শিকাগো শহরের একজন বিখ্যাত বৈজ্ঞানিক তিনি একটা বই রেখেছেন দ্য হান্ড্রেড একশো জন মহামনীষীর জীবনী সেই বইয়ের প্রথমেই তিনি মোহাম্মদ সুলামের নামটা উল্লেখ করেছেন আমেরিকার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল মাইকেল এই ছাট পৃথিবীতে এত বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক কাব্যিক চিন্তাবিদ মরবিদ বৈজ্ঞানিক থাকা সত্ত্বেও আপনি একশো জনের মধ্যে গ্যালারিও কোপার নিকাশ নিউটন আলবার্ট আইনস্টাইন এই সমস্ত বড় বড় বৈজ্ঞানিক এদের এরা থাকাও সত্ত্বেও মোহাম্মদ সোলা নামটা কেন দিলেন তিনি বলেছিলেন আমি যত লোকের জীবনে পড়েছি মোহাম্মদ সুল্লাহ সালামের থেকে আদর্শবান ব্যক্তি মোহাম্মদ সুল্লাহ সালামের থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি আমি আর কাউকে পাইনি এই জন্যই আমি আমার বইয়ের প্রথমেই দিয়েছি যাতে করে লোকেরা পাঠক যাতে করে আকৃষ্ট হয় এবং বইটা পুরোটাই পড়ে পুরোটাই যাতে করে পড়ে এই জন্য আমি বইয়ের প্রথমেই মোহাম্মদ সুল্লাহ সালামের নামটা উল্লেখ করেছি এ বললেন মাইকেল এই ছাট তারপরে একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসে সহিহ হলো বুখারী হাদিস নম্বর 5670 তিনি বলেন আল্লাহ লা ইউমিনু আল্লাহ লা ইউমিনু আল্লাহ লা ইউমিনু আল্লাহর শপথ সে মুমিন নয় আল্লাহর শপথ সে মুমিন নয় আল্লাহর শপথ সে মুমিন নয় আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা যার থেকে যার কষ্ট যার অনিষ্ট থেকে যার ক্ষতি থেকে তার প্রতিবেশি নিরাপদ নয় মুস্তফারাছেন ভালোভাবে বুঝুন এই হাদিসটি আল্লাযী লা ইমিনু জারুবা লা ইয়ামানু জারুবা ওয়াইকা যার অনিষ্ট থেকে যার স্বার্থ থেকে সার মানে খারাপ যত রকমের কুমন্ত্রণা হোক খরাবি হোক যত রকমের অনিষ্ট হোক হাত দ্বারা হোক মুখ দ্বারা হোক গাল হোক বা যে কোনো জিনিস থেকে যদি তার প্রতিবেশি নিরাপদ না থাকে সুরক্ষিত না থাকে তাহলে সেই ব্যক্তি মোমেন নয় এই কথা মোহাম্মদ সাল্লাম তিনবার বলছেন মোহাম্মদ সাল্লাম তিনবার এই কথা উল্লেখ করছেন প্রতিবেশী শুধু কি মুসলিমই হয় কি বলছেন প্রতিবেশী কি শুধু মুসলিমই হয় প্রতিবেশী হিন্দু হতে পারেন খ্রিস্টান হতে পারেন বৌদ্ধ হতে পারেন জৈন হতে পারেন যে কোনো ব্যক্তি কাউকে কষ্ট দেওয়া ইসলামে জায়জ নেই বৈধ নেই এ হচ্ছে নাবিসামের শিক্ষা তারপরে না বিশ্বাস রাম অন্য একটি হাদিসে বলছেন শহী মুসলিমে হাদিসচল্লিশ লায়া দুরুর মাল্লায়া মনুজা তিনি বলছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয় বুঝতে পেরেছেন যেই ব্যক্তি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় প্রতিবেশী কষ্ট পায় হোক সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান যদি সে কষ্ট পায় তাহলে নাবি বলছেন নায়া জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বুঝতে পেরেছেন কোন ব্যক্তিকে কষ্ট দিয়ে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না যেই হোক না কেন তারপরে নবীলাম বিস্তারিত বিস্তারিতভাবে অনেক হাদিস রয়েছে আয়াত রয়েছে বিশেষ করে একটা জিনিস বলতেই হচ্ছে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে অনেকেই ইসলামের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে সন্ত্রাসী সংগঠন অনেকেই রয়েছে হোক সে আইএসআইএস হোক হোক সে আল কায়দা হোক হোক সে ইন্ডিয়ান মুজাহিদিন বা যে কেউ ইসলামের নাম দিয়ে যারা এইগুলো করছে এগুলো মুসলিম মুসলিম এবং ইসলামের কলঙ্ক মুসলিম এবং ইসলামের কলঙ্ক এরা মুসলিম নয় এরা হচ্ছে ইহুদি এরা হচ্ছে জাহান্ন যে ব্যক্তি আমাদের ধোকা দেয় সে ব্যক্তি আমার উন্মতি নয় সেই মুসলিম হাদিস একশো চিচল্লিশ যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে ব্যক্তি মুসলিমই নয় এ কথা কে বলছেন নবীশ্বাহ সাল্লাম এই যে ধোকা ইসলামিক নাম দিয়ে সন্ত্রাসী সংগঠনের মানুষ খুন করা মেয়েদের খুন করা শিশুদের খুন করা এটা ইসলাম কখনো পারমিট করে না ইসলাম কখনো এটা করে না না। এটা এটা জায়েজ ইসলামের নামে কলঙ্ক মুসলিমের নামে কলঙ্ক ইসলামে এবং মুসলিমদেরকে মুসলিমদের বদনাম রটি ছেড়েছে এই সমস্ত সংগঠন সন্ত্রাসী সংগঠন যেগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই যেগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্কনেই দুঃখের বিষয় প্রতারের বিষয় নবী সুবহানাহু জন্য বললেন মন গাশনা ফরাইসামিন না যেই ব্যক্তি ঠকায় সে আমাদের উম্মত নয় এটা কি ঠকায় না ইসলামের নাম যে এরকম ভাবে আইএসএস ইসলামিক স্টেট এরা কি ঠকায় না এটা ঠকায় দেব নবী সুবহানাহু বলছেন সে আমাদের উম্মত নয় আর উম্মত যদি না হয় সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না উম্মত যদি না হয় সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না দুঃখের বিষয় পরিত্যাগের বিষয় আমাদের লজ্জার আগে বিভিন্ন জায়গায় সফর করতে কলকাতায়ক বলেন আর আপনাদের আসাম বলেন পশ্চিমবঙ্গে বলেন না যে কোন জায়গা বলেন মুসলিমদের সফর করতে লজ্জার আগে কিন্তু দুঃখের বিষয় পরিত্যাগের বিষয় মুসলিম যারা প্রকৃত মুসলিম সে কখনো সন্ত্রাসবাদী হতে পারে না কখনো সে সন্ত্রাসকে সাপোর্ট করতেই পারে না প্রকৃত যে মুসলিম কখনো সে সন্ত্রাসকে সাপোর্ট করতে পারে না কিন্তু আজকে মুসলিমের নামে ইসলামের নাম দিয়ে ইসলামকে কলঙ্কিত কলঙ্কিত করছে এই সমস্ত শয়তানরা এই সমস্ত চক্রান্ত করে যা ওরা হচ্ছে ইহুদিদের এজেন্ট ইহুদিদের দালাল ওরা হচ্ছে ইহুদি ওরা মুসলিম নয় এটা ভালোভাবে জেনে নিন আর নবী সালাম বলছেন ওরা আমার উন্মতি নয় এটা ধোঁকা ধোঁকা দিয়ে করা হচ্ছে যাই হোক অনেক কিছু বলার আরও একটি হাদিস আপনাদের সম্মুখে বলি অন্য মানুষ তো অন্য মানুষ কোন ব্যক্তি যদি নিজেও মরে আল্লাহ তারা বলছেন পবিত্র কোরআন সুরাতুল বাকার আসন নাম্বার দুই আয়াত নাম্বার একশো পঁচানব্বই লুকু আইদুল কুমিরা তালুকা তোমরা ধ্বংসের পথে নিজেদেরকে ঠেলে দিও না লুল কবি আইদুল কুমিরা তালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না নিজেদেরকে ধ্বংসের পথে তোমরা ঠেলে দিও না এই কথা নবী সালাম বলছেন তারপরে অনেকে আত্মহত্যা করছে অনেকে আত্মঘাতী বোমা হামলা করছে এটা ইসলাম পারমিট করে না ইসলামের সঙ্গে এরকম কোনো সম্পর্ক নেই এই ব্যাপারে একটা হাদিস শুনে নিন বিস্তারিত হাদিস হাদিসটি সহি সূত্রে প্রমাণিত হাদিসটি যে সূত্রে এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 5442 সহি মুসলিম হাদিস নাম্বার 102 109 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বল আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন

ছাদে পড়ে হোক বা যেকোনো ভাবে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে নবী সালাম বলছেন সেই ব্যক্তি সারা জীবন ধরে সারা জীবন ধরে জাহান নামে এইরকম ভাবে ঝাঁপ দিতেই থাকবে ঝাঁপ দিতেই থাকবে ঝাঁপ দিতে থাকবে কথা বুঝতে পেরেছেন ঝাঁপ দিতেই থাকবে

ইয়া বিহা আইনা ইতম ফি বাতনিহি ফি নার ওয়া কালিদাম মুখাল্লাদান ফিয়া abadা কোন ব্যক্তি যদি ছুরি কাঁচ হাত দ্বারা নিজের আত্মহত্যা করে কেউ যদি নিজেকে ছুরি দিয়ে আত্মহত্যা করে সেই ব্যক্তি একেবারে কিয়াম নামে তার পেটে সর্বদাই ছুরি ঢুকাতেই থাকব ঢুকadaye থাকব ঢুকadaye থাকবে বুঝতে হরেছেন অন্য লক্ষতো মারা দুরের কথা কোন ব্যক্তি নিজেও যদি আত্মহত্যা করে তাহলে সে লাইফটাইম জাহান্নামে এবং যেইভাবে সে মরবে তাকে সেই শাস্তিই দেওয়া হবে অতএব ভয় সাগল বলার অনেক বিষয় শেষ পর্যায়ে যেটা আপনাদের বলতে চাই যে আদম আলা সালামের সন্তান কাবিল যে মেরেছিল হাবিলকে এর কারণে পৃথিবীতে ওর যে কত বড় অপরাধ ও তো মেরেছে ও সূত্রপাত ঘটিয়েছে কেবল সূচনা করেছে কত বড় অপরাধ আমদ পর্যন্ত যত মানুষ খুন করবে যে কেউ মানুষ খুন করে হোক সে কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যে কে হোক না কেন যে ব্যক্তি কেউ যদি খুন করে তাহলে তার অংশ কাবিরের কাছে যাবে মাথায় পড়ছে ঘাড়ে চাপবে বুঝতে পেরেছেন ঘাড়ে চাপবে এই জন্য বিশেষ করে একটা বিষয় আমাদের ভালোভাবে রক্ষ্য রাখতে হবে ইসলাম সর্বদা শান্তি চাই শান্তি ছাড়া কোনো গতি নেই একটা বিষয় আমাদের মনে রাখতে হবে সকল ভাইকে এখানে আমি একটা বিষয় বিনীত অনুরোধ রাখব ইসলাম সর্বদাই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছে নবী সাল্লাল্লাহু বলছেন সহি মুসলিম হাদিস নম্বর 255 অনুসারে লা তাহাসাদু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা হিংসা বিদ্বেষ করিও না বাড়াবাড়ি করিও না সম্পর্ক বিচ্ছেদ করিও না এ কথা কি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিংসা বিদ্ধেস করা যাবে না মারাধুরের কথা বাড়া বাড়িয়ে করা যাবে না মারা দুরো কথা সম্পর্ক বিচ্ছেদ করা যাবে না মারাদুর কথা এবাদ আল্লাহী হোয়া না আদ্দুর এখানে এবার যেকোনো ব্যক্তি হতে পারে হোক মুসলিম বা মুসলিম তোমরা ভাই ভাই হয়ে যাও অতএব আমাদের উচিত যেকোনো ধরনের লোক হোক না কেন যেকোনো সম্প্রদায়ের যেকোনো মাছ হবে যেকোনো দলের হোক সে যেকোনো রাজনৈতিক দল যেকোনো ইসলামী লোক বা যেকোনো ধর্মের মানুষ যে কেউ হোক না কোনো আমাদের প্রত্যেকের উচিত নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক ভালোভাবে বজায় রাখা এবং সকলের সঙ্গে সদ করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন শান্তি ছড়িয়ে দেওয়ার তৌফিক প্রদান করেন এবং অশান্তিকে মূলত পালন করার নস্বাত করার তৌফিক দান করেন সকল এগুল্লাহ মাহিনামু আলিক আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকম ধন্যবাদ জানাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর আলমিন ওনার দীর্ঘায়ু করুক এবং আমাদের সবাইকে সঠিক মুসলমান হওয়ার এবং শান্তিপ্রিয় হওয়ার তৌফিক দান করুক তবে এখন ইনশাল্লাহ প্রশ্ন উত্তর কিছু প্রশ্ন আছে এই সম্পর্কে যেনারা প্রশ্ন করবেন যেনাদের প্রশ্ন সিলেক্ট হয়েছে তেনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা এক একজন করে প্রশ্ন উত্থাপন করুন নিজের নামটা বলবেন নিজের প্রফেশন বলবেন আর প্রশ্নটা করুন ইনশাল্লাহ শেখ মুসলিহুদ্দিন মাজাহারি শাহ উনি কোরআন এবং হাদিসের আলুতে তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমি আসাদুর রহমান অধিবক্তা নগাও ও গুয়াহাটি হাইকোর্ট আমার প্রশ্নটা হলো নিজের দেশের সংবিধান প্রদত্ত আইন মেনে চলা সম্পর্কে ইসলামের বিধান কি ভাই এটা আমার বিষয় সম্পর্কিত নয় ঠিক আছে এটাকে রিজেক্ট করতে হবে এটা বিষয় সম্পর্কিত নয় এই জন্য আমি উত্তর দেব না বিষয় বাইরে প্রশ্ন উত্তর দেবো না হ্যাঁ বিষয়ের বাইরে প্রশ্ন উত্তর দেবো না শেখ উনি বলছেন যে বিষয়ের উপর প্রশ্ন করতে উনি বলছেন এটা আমার বিষয়ের উপর নয় গতিকে বিষয়ের উপর প্রশ্ন করতে আমার নাম মাহমুদুল হাসান আমি সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের উপদেষ্টা আমার একটা প্রশ্ন হইল ইতিমধ্যে আলোচনা হয়েছে তবুও বিস্তারিতভাবে এই সম্পর্কে আমি জানতে চাই বর্তমান বিশ্বে অর্থাৎ পৃথিবীতে আইসিস বা অন্যান্য সন্ত্রাসবাদী যে সংগঠন আছে তাদেরা যেভাবে আমাদের মানুষকে খুন করতেছে সেই সম্পর্কে ইসলামে কি ধরনের মানে বলছে আর সেই সম্পর্কে ইসলামে কিভাবে। আদেশ দিচ্ছেন এই সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই এর প্রশ্ন যে আমি বর্ণনা করেছি আমার আলোচনায় তারপরে তিনি প্রশ্ন করেছেন যে আইসিস এটা ইসলামী নাম দিয়ে তারা একটা সন্ত্রাসী সংগঠন খুলেছে আসলে তারা কি চাচ্ছে

নিজেদের পেট পূর্তি করে নিজেদের পেট পূর্ণ করে তো ধর্মের নাম দিয়ে অনেক কিছু করা যায় এটা তারা জানে ইহুদিরা জানে যে ধর্মের নাম দিয়ে অনেক কিছু করা যায় যদি আমরা ওরা জানছে এটা যে যদি আইসিস নাম না দিয়ে যদি দিতাম ইহুদি সন্ত্রাসী সংগঠন বা অন্য কোনো নাম যেটার সঙ্গে ইসলামের লিঙ্ক ছিল না এটা ছিল না অ্যান্টি ইসলামিক এটা ছিল না যদি ইসলামের সঙ্গে সামঞ্জস্যশীল নাম না রেখে অন্য নাম রাখত তাহলে ওদের কাজ ফলপ্রসূ হতো না আর মিডিয়া সাবলিতে হতো না মিডিয়া বেশি একটু সুবিধা পাচ্ছে প্রচার করতে মুসলিমের মুসলিম বা ইসলামের দুর্নাম করতে আসলে মিডিয়া এটা জানে না তো এটা সন্ত্রাসী সংগঠনে ইসলাম নয় ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই এরা হচ্ছে ইহুদি তারা জানেই না এই জন্য তারা অনেকে লেগে থাকেন ইসলামী সন্ত্রাসী সংগঠন মুসলিম সংগঠন ইসলামী সংগঠন এটা মোটেই ঠিক নয় মোটেই ঠিক নয় এটা আসলে ওটা তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত এই চক্রান্ত করে গোটা বিশ্বের মুসলিমদেরকে হেউ প্রতিপন্ন করার একটা তাদের কৌশল একটা মাধ্যম এই ছাড়া কিছুই নয় আর এটা দিয়ে তারা এমন ভাবে ছদ্মবেশ ধারণ করেছে দাঁড়িয়ে যাচ্ছে টুপি টুপি দিচ্ছে ইতিহাস থেকে আমরা পড়েছি নবী সাল্লাহ সাল্লামের রাষ্ট্রই করতে শুরু ইহুদিরা মনে হচ্ছে যেন জান্নার থেকে পালিয়ে আসছে টুপি পাক পাকড়ি পায়ে যাবে পাঞ্জাবি ইহুদিরা চুরি করতে ছিল না লাশ কি ইতিহাস আছে না ইসলামের নাম দিয়ে এই যে মুসল্লি সেজে তারা ছিল মসজিদে নবাবিতে লাশ চুরি করতে এসেছিল তো ইসলামের নাম দিয়ে তারা ওই যে টুপি পড়ছে পাগড়ি পড়ছে দাড়ি রাখছে এবং পাঞ্জাবি পড়ছে তারপরে বাচ্চাদেরকে মেয়েদের খুন করছে এটা কখনো ইসলাম সমর্থন করে না এটা কোনো একটা পাগলও বলতে পারে না যে অন্তর পবিত্র কোরআন একবার অনুবাদ সহ পড়ে একবার যে পবিত্র কোরআন অনুবাদ সহ পড়ে সে কখনোই বিশ্বাস করতে পারে না যে ওটা আইসিস ওটা ইসলামিক ওটা অ্যান্টি ইসলামিক ওটা ইহুদি সংগঠন যারা মুসলিমদেরকে শুরু করার জন্য মুসলিমদেরকে পর্যদস্ত করার জন্য মুসলিমদেরকে অপমানিত করার জন্য অপমানিত করার জন্য কৌশলগত ভাবে তারা এটা করে যাচ্ছে আল্লাহ তালা তাদের ধ্বংস করুক সকলে বলে আল্লাহ তালা তাদেরকে দিন সকলে বলে মাবিদ আসসালামু আলিক